ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ, আমি শিলাজিৎ। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশান পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। আজকেও যথারীতি সুদীপ্তা উপস্থিত হতে পারেনি কিছু কারণের জন্য, তো তাড়াতাড়ি আবার ফিরে আসবে, আপনাদের দুঃখ করার কোনো কারণ নেই। অনেকেই হয়তো লিখবেন যে সুদীপ্তা ছাড়া রিয়াকশন জমে না বা ভালো লাগে না, আপনাদের মন খারাপ করার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আর আজকে আমি যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা আপনাদের প্রচুর 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 রিকোয়েস্টেড। আমরা কিছুদিন আগে একটা ছিলাম নিশা লাগিলোরে চঞ্চল চৌধুরী আর শাওন ম্যামের, তো ওখানে আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন শাবনুর ম্যামের একটি গানের জন্য। তো সেই গানটার নামও হচ্ছে নিশা লাগিলোরে। গানটিতে যথারীতি আমরা দেখতে পাবো শাবনুর ম্যাম এবং শাকিল খান স্যারকে। তো শাকিল খান স্যার এবং হচ্ছে শাবনুর ম্যামের আমরা আগেও একটি গানের রিয়াকশন দিয়েছিলাম, আর গানটি গেয়েছেন হচ্ছে আগুন স্যার এবং কনক চাপা ম্যাম, এবং সিনেমার নাম হচ্ছে বিয়ের ফুল। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নিই। আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, এই ভিডিওটা হচ্ছে অনুপম প্রেজেন্টসের, তো অনুপম প্রেজেন্টস যথারীতি ওয়ার্ল্ড ওয়াইড ব্লগ দিয়ে দেয়, তো আপনারা সম্পূর্ণ রিয়াকশনটা ইউটিউবে দেখতে পান না। তো আপনারা অনেকেই জেনে গেছেন, তো যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজটা ফলো করেননি, তো আপনারা তাড়াতাড়ি ওই পেজ দুটো ফলো করে নেবেন সম্পূর্ণ ভিডিওটার রিয়াকশন পেতে। আর তার লিঙ্ক আপনারা আমাদের ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি দেখা শুরু করি। তো আমরা দেখে নিলাম খুব সুন্দর একটি গান, সত্যিকারের এত রিকোয়েস্ট আসছিল কেন এবার বুঝতে পারছি যে গানটা তো অসম্ভব সুন্দর। আর কনক চাপা ম্যাম আর আগুন স্যার দারুণ ফাটিয়ে গিয়েছে, আর তার সাথে সাথে রয়েছে শাবনুর ম্যামের ডান্স আর এক্সপ্রেশন, সে নিয়ে মানে নতুন করে আর কিছু বলার নেই। মানে বিগত প্রায় শাবনুর ম্যামের যে কটা ভিডিও করেছি অধিকাংশ ভিডিওতেই আমরা সেম কথা বলে থাকি, তো সুদীপ্তা আজকে উপস্থিত নেই, সুদীপ্তাও সেম কথা বলে। কোথাও গিয়ে গানগুলো হিট হওয়ার পেছনে না শাবনুর ম্যামের বিশাল ভূমিকা থাকে, যদিও এখানে শাকিল খান স্যারও দারুণভাবে ডান্স করেছে শাবনুর ম্যামের সাথে, পাল্লা দিয়ে গেছে, বাট তারপরেও যেন শাবনুর ম্যামের দিকেই বেশি চোখটা চলছে কেন জানি না। মানে সত্যিকারেরই তাকে যে কুইন বলা হয় ঢালিউডের, মানে একদম জাস্টিফাইড, একদম মানে সেই নিয়ে কোনো দ্বিধা থাকতে পারে না, এরকম একটা ব্যাপার। আর এই গানটায় দুজনকেই আমরা অনেকগুলো কস্টিউম চেঞ্জ করতে দেখলাম এবং বিভিন্ন লোকেশনে, তো সেক্ষেত্রে আপনারা জানাবেন যে আপনাদের কোন লুকটা শাবনুর ম্যামের সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আমি পার্সোনালি বলতে পারি আমার লাস্ট যে একটা পার্পল কালারের গাউন পরেছিল, হালকা পার্পল কালারের, আর চুলটা একটু অন্যরকম ছিল, উইক হতে পারে, বাট তারপরেও যেন শাবনুর ম্যামকে অসাধারণ লাগছিল, তো আমার তো পার্সোনালি ওটা বেশি ভালো লাগলো। আর গানের বিভিন্ন যে লোকেশনগুলো দেখলাম, কিন্তু গানটা খুব রোম্যান্টিক আর খুব কোজি ব্যাপারটা ছিল, মানে তাদের কেমিস্ট্রির মধ্যে মানে অসাধারণ কেমিস্ট্রি ছিল তাদের। আর যে কোজিনেসটা বলছি, তো সেটা সব থেকে বেশি দেখা গেছিল হচ্ছে ওই একটা সি বিচের ধারে, যে একটা দুজনেই আর কি একটা কস্টিউমের মধ্যেই যখন ছিল, তো সেটা অত্যন্ত বেশি রোম্যান্টিক লাগছিল, মানে কি বলবো, মানে খুবই ভালো লাগলো ব্যাপারটা দেখে। আর কি বলবো বুঝতে পারছি না, মানে যতই বলি তাও যেন কমই বলা হবে, মানে বিভিন্ন গানে বিভিন্ন আমরা যখন শাবনুর ম্যামকে দেখি নতুন নতুনভাবে জানতে পারি, নতুন নতুনভাবে তার যে মানে অ্যাক্টিং বা তার যে পারফরম্যান্স নতুন নতুনভাবে দেখে আর কি মুগ্ধ হই। তো আই থিঙ্ক আগামী দিনেও হয়তো আমরা সেমভাবেও আর কি তাকে অন্যভাবে দেখবো অন্য গানের মাধ্যমে, তো সেটাও আমাদের খুব ভালো লাগবে। আর রিসেন্টলি কনক চাপা ম্যামের জন্মদিন গেছে, তো আমরা কমিউনিটি পোস্ট করতে একদিন দেরি করে ফেলেছিলাম, তো যাই হোক, কিন্তু তাকেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, যে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও আমাদের সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যান, এটুকুই বলবো। আর তাছাড়া যদি আপনারা এই ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে পেতে চান বা
শাবনুর ম্যাম বা পুরনো যে কোনো গানের রিয়াকশন পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা মানে আমার রিয়াকশন অবশ্যই লাইক করবেন এবং তার সাথে সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলে নতুন হলে, আর তার পাশে জয়েন্ট বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস আছে আপনারা চেক করতে পারেন। এছাড়া আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ আপনারা চাইলে ওখানে ফলো করতে পারেন, আর এছাড়াও আমাদের একটি ফেসবুক গ্রুপও রয়েছে তার নামও বংভিউজ, তো সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। আর আমাকে পার্সোনালি শিলাজিৎ, আর সুদীপ্ত আজকে উপস্থিত নেই, সুদীপ্তাকেও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরও ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন। তো আজকে আমি এই বলেই ভিডিও শেষ করছি, টাটা।